ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট কিনতে রাজধানীর কাউন্টারগুলোতে এখনো ভিড় নেই যাত্রীদের। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ভিড় বাড়বে 20 তারিখের পর। এখন যারা আসছেন প্রত্যাশিত টিকিট মিলছে তেমন কোনো অভিযোগ ছাড়াই। এদিকে ভাড়ার চার্ট না থাকায় কল্যাণপুর ও গাবতলিতে বেশ কয়েকটি কাউন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ইসমাইল হোসাইন জুয়েল। কাউন্টারে অপেক্ষায় কর্মীরা, কিন্তু যাত্রীর দেখা নেই। ঈদকে ঘিরে এবারের বাসের আগাম টিকিট বিক্রির এমন বিপরীত চিত্র। অনলাইনে বিক্রি, ঈদে লম্বা ছুটি আর সড়কে ভোগান্তির আশঙ্কা, সব মিলিয়ে আগাম টিকিট নিতে এখনো ভিড় নেই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। মোটামুটি 25 তারিখ থেকে মানে শুরু হবে ভিড়টা আর কি। মানে আমি যত বুঝতে পারছি মানে অগ্রিম টিকিটটা অনেক আগে দিয়ে ফেলা হয়েছে। ফোনের বুকিং হচ্ছে, তারপর আমাদের যে অনলাইনে যে আমাদের ইগল পরিবহনের যে পেজ আছে, এই পেজে মানে প্রত্যেকটা পরিবহনের যে একটা আলাদা করে সাইট আছে, ওই সাইট থেকে বুকিং হচ্ছে বেশি। আগে অ্যাডভান্স টিকিটটা ছাড়ার কারণে ছুটি থাকার, বেশি ছুটি থাকার কারণে যাতে অ্যাডভান্সটা কম। ফাঁকা কাউন্টারে যাত্রী যারা আসছেন টিকিট মিলছে সহজেই, দাম নিয়ে এখনো নেই তেমন কোনো অভিযোগ। টিকিট পেয়েছি আমি 29 তারিখ সকালবেলার, দাম আগের মতোই হয়তো একটু বাড়ছে আর কি। টিকিট তো অনেকক্ষণ খোঁজার পরে পাইলাম আর কি, তো এখন ওনারা বলছে দিবে না। দাম নর্মাল যেটা আছে, এটা কোনো বাড়তি রেট নেই, নির্ধারিত সরকারি ভাড়ার থেকে 12 টাকা কম আছে। ঈদের টিকিট নিয়ে অব্যবস্থাপনা ঠেকাতে কল্যাণপুর ও গাবতলিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভাড়ার চার্ট না থাকায় কয়েকটি বাস কাউন্টারকে সতর্কতামূলক জরিমানা করা হয়। টিকিট নিয়ে কোনো অনিয়ম হলে সেই কাউন্টার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। এখন যেভাবে আমরা দেখছি তারা মূল্যটা রেখেছেন, এটা এখন ঠিক আছে। ঈদ আসলে যে হঠাৎ করে বাড়িয়ে বাড়িয়ে দেয়, এই প্রবণতা যেন না থাকে, আমরা আগে তাদেরকে সচেতন করার উদ্যোগ নিচ্ছি। আমরা একটা বিষয় স্পষ্টভাবে বলি, যদি ঈদের সময় যদি এইরকম কেউ কারসাজি করে বেশি মূল্য বাড়াতে চান, ওই প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। ঈদ যাত্রায় সেবা নিশ্চিতে এবার বাড়তি দৃষ্টি দেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।